কৃষ্ণ আজকের প্রসঙ্গ নিন্দা ও সমালোচনা তো নিন্দা এবং সমালোচনা কি এক না নিন্দা এবং সমালোচনা এক নয় নিন্দা মানে হয়তো কোনো ব্যক্তি যেটা করেনি তাকে দোষী সাব্যস্ত করার জন্য কিছু বলা বা সেটাকে অন্যের কাছে প্রচার করা সেটাই হচ্ছে নিন্দা যেমন ছিল প্রভুপাদ উপদেশামৃতের তাৎপর্যে উদাহরণ দিয়েছেন যে একজন চোরকে চোর বলা নিন্দা নয় এটাকে অন্যকে সাবধান করার জন্য বলা যায় চোর হইতে সাবধান আমরা দেখি বাসে বা লেখা থাকে না পকেটমার হইতে সাবধান তো একটা নিন্দা নয় এটা হচ্ছে অন্যকে সাবধান করবার জন্য চোরের হাত থেকে বাঁচবার জন্য বাণী আর একজন সাধু ব্যক্তি তাকে যদি চোর বলা হয় তাহলে সেটি হচ্ছে নিন্দা সজ্জন ব্যক্তি যে কাজটি করেনি কিন্তু তাকে অন্যের কাছে হেও প্রতিপন্ন করবার জন্য তার কোনো কিছু দোষ ত্রুটি এগুলোকে বলা সেটা প্রকৃতপক্ষে নিন্দা যাই হোক এই জন্যে সমালোচনা কাকে বলে না সমালোচনা হচ্ছে সম্যকর রূপে না আলোচনা হ্যাঁ ছিল ভক্তিমারা ঠাকুর তার বিভিন্ন গ্রন্থে সমস্ত কথা উল্লেখ করেছেন তো ভক্তিমনাথ ঠাকুর বলছেন যেমন শ্রী শুক্রদেব গোস্বামী তিনিও সমালোচনা করেছেন কিন্তু কেন করেছেন না অন্যকে সাবধান করবার জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথমেই যখন শুক্রদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে পরীক্ষিত মহারাজের কাছে ভাগবতের কথা বলতে চলেছেন প্রথমেই বলছেন নিদ্রায়তে নক্ত ব্যবহাব অর্থাৎ যারা গৃহমেয়েদি তারা দিনের বেলা রাত্রের বেলায় নিদ্রা অথবা যৌন ক্রিয়ায় লিপ্ত থাকে আর দিনের বেলায় কুটুম্ব ভরণের জন্য অর্থ আদি উপার্জনের চেষ্টা করে সঞ্চয় করে তাই হয় তার দিন রাত্রি সময়কে অতিবাহিত করে কিন্তু ভগবানের কথা ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করবার জন্য তাদের একটুও সময় নেই তাই জন্য সাবধান করে দিয়েছেন এই সমস্ত গৃহ হাত থেকে সাবধান তাদের জানা করা হয় তো এখানে সুগদেব গোস্বামী সমালোচনা করেছেন যাতে যারা ভগবানকে লাভ করতে চায় নিজের স্বরূপকে উপলব্ধি করতে চায় নিজের জীবনকে সার্থক করতে চায় মনুষ্য জীবনের উদ্দেশ্যে যে কৃষ্ণপ্রেম লাভ করতে চায় তাকে অবশ্যই এই সঙ্গ ত্যাগ করতে হবে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার হ্যাঁ স্ত্রীর সঙ্গে এক কৃষ্ণ অভক্ত আর তো এটা হচ্ছে সাবধান করে তো এটা সমালোচনা একে বলা হয় হ্যাঁ যাতে অন্যেরা উপকার সাধন করতে পারে হ্যাঁ যাই হোক তো নিন্দা সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে চোরকে চোর বলা নিন্দা নয় কিন্তু সাধু ব্যক্তিকে চোর বলা নিন্দা তো চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতী সমস্ত প্রসঙ্গ রয়েছে তো মহাপ্রভু তিনি করুণার সিন্ধু তিনি মহাবাদান অবতার তিনি হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন যে শোনো শোনো নিত্যানন্দ সোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করোই ভিক্ষা বলকৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা মহাপ্রভুর এই নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর প্রতিটি গৃহে গৃহে গিয়ে মহাপ্রভুর এই উপদেশ বিতরণ করতে লাগলেন প্রতিমধ্যে জগায় মাধাইকে দেখে নিত্যানন্দ প্রভুর হৃদয় গলে গেল যে এই জগায় মাধাইকেই উদ্ধার করলে তবে মহাপ্রভুর মহাবাদান্যতার সার্থক হবে নিজে মহা অবতার হ্যাঁ পতিত পাবন এই নামের সার্থক হবে তাই নিত্যানন্দ প্রভু জগায় মাধাইকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ নাম উপদেশ করলেন কিন্তু জগায় মাধাই সে প্রসঙ্গ তো বিস্তারিত সেই প্রসঙ্গ আমরা যাচ্ছি না তো পয়েন্ট হচ্ছে এই যে জগাই মাধাইকে উদ্ধার করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তিনি বৈষ্ণব সভায় নিয়ে এলেন তো মহাপ্রভু বললেন যে এই যে তোমাদের যে সমস্ত পাতক অর্থাৎ পাপ কর্ম সব আমি নিয়ে কোটি কোটি জন্মের সমস্ত পাপ আমি গ্রহণ করলাম কিন্তু আজ থেকে তোমরা আর কোনো পাপ করো না তো সঙ্গে সঙ্গে জগাই মাধাই বললেন আর না রে বাপ আমরা আর পাপ করব না তো মহাপ্রভু সমস্ত পাপ গ্রহণ করলেন তো দেখাচ্ছেন তিনি কালিয়া রূপ ধারণ করলেন হ্যাঁ রূপ ধারণ করলেন তো অদ্বৈত আচার্যবু হ্যাঁ কে জিজ্ঞাসা করলেন যে আমার রূপটা কেমন না তোমার রূপ কৃষ্ণের মতো তো মহাপ্রভু বললেন এই যে পাতক সমূহ এই পাতক সমূহ তাদের কাছেই যাক যারা নিন্দা মন্দ করে প্রভু বলে কালা দেখো দুয়ের পাতকে কীর্তন কর সব যাওক নিন্দকে এই যে সমস্ত পাতক রয়েছে সেগুলো কাদের কাছে যাক যারা নিন্দা সমালোচনা করে নিন্দা করে বিশেষ করে নিন্দা তাই মহাপ্রভু বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সে প্রভুর সব সঙ্গে মদ্যপ নাচ হয় মদ্যপেরে উদ্ধারিলা চৈতন্য গোঁসায় বৈষ্ণব নিন্দকে কুম্ভী পাকে দিলা ঠায় নিন্দায় না বাড়ে ধর্ম সবে পাপ এ থেকে না করে নিন্দা সব মহাভাগ তাই যারা ভাগ্যবান তারা কোনোদিন নিন্দা করেন না বৃন্দাবন ঠাকুর বলছেন যে নিন্দা কোনো সময় করা উচিত নয় কেন নিন্দা যে করবে তার কাছে ওই যে ব্যক্তির সমস্ত পাপ পাপকর্ম বা খারাপ কর্মগুলো সব সেই ব্যক্তির কাছে চলে আসবে এই জন্য নিন্দা করা উচিত যেমন ধরুন রাস্তায় যদি কোনো ময়লা আবর্জনা পড়ে থাকে হয় সেটা পরিষ্কার করতে হবে অথবা সেটা সাবধান করা দেওয়ার জন্য কোনো কিছু হ্যাঁ সাবধান বাণী বা কোনো কিছু সাবধানতা অবলম্বন করাতে হবে কিন্তু কেউ যদি সেই নোংরাটাকে হ্যাঁ মলটাকে সমস্ত রাস্তায় ছড়িয়ে দেয় তাহলে কি হবে হ্যাঁ সে তাকে মল ঘাঁটতে হবে এবং অন্যরা সে মলের দ্বারা আক্রান্ত হবে ঠিক সেই হবে নিন্দা যে করবে এবং যে নিন্দা শুনবে দুজনেই পাতকি হয়ে গেল এজনে নিন্দা শুনতেও নেই আর নিন্দা তো করতেই নেই তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই জিনিবেগ হেলে চৈতন্য মহাপ্রভু অজয় অজয় মানে যাকে জয় করা যায় না সেই অজয় চৈতন্য মহাপ্রভুকে হেলা ভরে জয় করা যায় যদি কেউ না করে নিন্দা কাজ যদি নিন্দা না করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাস একদিকে নিন্দা থেকে দূরে থাকতে হবে আর একদিকে ভগবানের নাম করতে হবে অনেকে আছে নিন্দা সমালোচনা করে না কিন্তু কৃষ্ণ নাম করে না ওতে কোনো লাভ নেই হ্যাঁ অনেক নীতিবাদী আছে অনেক নীতি মেনে চলে কিন্তু সবচেয়ে বড় নীতি হচ্ছে যে ভগবানের নাম করা এই জন্যে একদিকে ভগবানের নাম করতে হবে তার ফলে কী হবে ভগবানের নামের কৃপাতে আমরা এই সমস্ত যে দোষ ত্রুটি থেকে মুক্ত হতে পারব। এবং সেই সঙ্গে সাবধান থাকতে হবে মহাপ্রভুর শিক্ষাগুলো এবং মহাপ্রভুর ভক্তদের আচরিত সমস্ত ধর্ম শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে অনুশীলন করতে হবে এবং নিন্দা থেকে हाँ विशेषकर वैष्णव अपराध हाँ वैष्णव नंदा थे दूरे थकते हैं हरे कृष्ण